হ্যালো ফ্রেন্ডস, রাইট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগতম। রাজ্যের মুখ্যমন্ত্রী ভলেন্টিয়ার্সের জন্য একটি নতুন নোটিশ দিয়েছিলেন। নোটিশ অনুযায়ী মোবাইল নাম্বার ছিল, সেই মোবাইল নাম্বারে কল করার পর আপনার সমস্ত ডিটেলস দিতে হচ্ছিল এবং সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনার ফর্মটি হচ্ছিল। কিন্তু তারপরে আবার সেই নাম্বারে অতিরিক্ত কল ঢোকার পর সেই নাম্বারটি ব্লক করা হয়। পরে আবার আরেকটি নতুন নোটিশ জারি করা হয়, যেখানে একটা ফর্ম এবং একটি মেল অ্যাড্রেস ও তার নিচে একটা ম্যানুয়ালি এনি পিডিএফ ফর্মেটি ফর্ম দেওয়া ছিল। সেই ফর্মটি ফিল আপ করার পর আপনাকে ওই মেল অ্যাড্রেসে সেন্ড করতে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেই মেল অ্যাড্রেসে কোনো মেল যাচ্ছিল না, মেল সেন্ড করার পরই নট ফাউন্ড লেখা আসছিল। কিন্তু পরবর্তীকালে এ নিয়ে আজ ওয়েস্টবেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে একটি নতুন ট্যাব ওপেন করা হয়েছে, যেখানে অ্যাপ্লাই ফর ভলেন্টিয়ার্স এক নতুন ট্যাব হয়েছে। এখান থেকে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন, আপনাকে আর পুরনো ওই অফলাইনে ফর্ম ফিল আপ করা দরকার হবে না। তাই এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন, কীভাবে সাবমিট করবেন, আপনাকে কী করতে হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে না থাকেন, তবু একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। এটি পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনি একটি নোটিশ দেখতে পেয়ে যাবেন। এই সাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সরাসরি আসতে পারবেন। এছাড়া আপনি মোবাইলের সাহায্যে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখানে একটি নতুন ট্যাব দেওয়া হয়েছে, দেখা আছে অ্যাপ্লাই ফর ভলেন্টিয়ার্স। এখানে ক্লিক করার পর আপনি সেকেন্ড পেজে চলে আসবেন। এখানে আছে লগ ইন সাইন আপ, যদি আপনার অলরেডি এখানে সাইন আপ করা থাকে তাহলে আপনি ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। এছাড়া যদি না থাকে তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য প্রথমে আপনাকে আপনার নাম, ইমেল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার, এই তিনটি প্রথমে আপনাকে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আপনি দেবেন সেই মোবাইল নাম্বারে আপনার প্রথমে একটা ওটিপি চলে যাবে। ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাকে নিজের মতো একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, অ্যালফাবেট নেম যেমন সবগুলোই আপনাদের থাকে, এবং কনফার্ম পাসওয়ার্ড করে দেবেন। এরপর আপনি নিচে যে সাইন আপ আছে সেই সাইন আপে ক্লিক করবেন। তৎক্ষণাৎ আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপি ও নিউ পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট করার পর আপনার আবার প্রথম পেজে চলে আসবে। এখানে আপনার প্রথমে ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এরকম একটি পেজ আপনার সামনে খুলে যাবে, যেখানে আপনি আপনার মোবাইল নাম্বার ও মেল অ্যাড্রেস দেখতে পাবেন। এরপর আপনাকে প্রথমে যে ট্যাব আছে সেই ট্যাবে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনি ক্লিক করে নেবেন। আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্ট আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার এখানে ডেট অফ বার্থ, আপনি যে আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা আপনি বসিয়ে দিবেন। এরপর রেসিডেন্ট অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেস পড়বে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে বসাতে হবে। এরপর ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে আপনার পিনকোড দিতে হবে এবং এখানে আপনার কারেন্ট ওয়ার্কিং অ্যাট, আমি বর্তমানে যে কাজে আছেন সেই কাজ ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। ফিল এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, এবং এখানে আপনি দিয়ে দেবেন যে কী কাজের জন্য আপনি এবং এখানে আপনি দিয়ে দেবেন যে কোথায় আপনি কাজ করেছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর পরের স্টেপে আপনি দেখতে পেয়ে যাবেন এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশনের ট্যাব আছে। এডুকেশন কোয়ালিফিকেশন ট্যাবে আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন ট্যাব দিতে হবে। পাস ফ্রম, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা আপনি এখানে দিতে হবে। এরপর আপনাকে ইয়ার অফ পাসিং এটা দিতে হবে। এরপর আপনার যদি আপনি তিনটা দেন বা দুটো দেন, আপনার যদি এইচএস পর্যন্ত দেন তাহলে আপনাকে প্রথমে মাধ্যমিক তারপরে এইচএস অ্যাড করে যেতে হবে, এবং যদি আপনি গ্রাজুয়েশন পর্যন্ত দেন তাহলে আপনাকে প্রথমে তিনটে ট্যাব অ্যাড করতে হবে। এভাবে ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে নেবেন, যেখানে যেটা দরকার সেটা আপনি সরাসরি পূরণ করে নেবেন। এরপর আপনাকে এখানে একটা সাবমিট পেজ আসবে, সাবমিটে ক্লিক করবেন। যেহেতু আমি অলরেডি সাবমিট করে দিয়েছি তাই এখানে সাবমিট আসছে না। এরপর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনি ক্লিক করে নেবেন। নেক্সট পেজে আপনার প্রিন্ট আউট নেওয়ার জন্য একটা ফর্ম চলে আসবে, যেটা আপনি বাড়িতে রাখবেন। এরকম একটা প্রিন্ট আউট পেজ আপনার সামনে চলে আসবে, যেটা আপনি প্রিন্ট করতে পারবেন আপনার নিজের কাছে রাখার জন্য। এই প্রিন্ট আউটটা আপনি নিজের কাছে রাখবেন। আপনাদের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি তৎক্ষণাৎ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।